Bismillahir Rahmanir Rahim. Welcome back to our channel Nubaid Ryan. My name is Nubaid Ryan and with me my father Moinul Islam. Assalamualaikum. Nubaid Ryan, amra ajke theke pora shuru korlam. Inshallah Allah amaderke kobul korun. To prothomei hocche ad-darsul awwal mane lesson 1. কি লেখা আছে দেখো তো পড়ো তো কুরাতুল কাদামি কুরাতুল কাদামি গুড এখন এইটার লেখা আছে দেখো এখানে আল হিওয়ার মানে কি ডায়লগ হ্যাঁ ডায়লগ কথোপকথন কনভারসেশন কথোপকথন যেটা বলি ঠিক আছে ইস্তামি জাইদান লা তুয়িদ অর্থাৎ আমি যেটা বলবো তুমি ইস্তামি মানে তুমি সেটা লিসেন লিসেন ভালোভাবে শুনবে ইস্তামি জাইদান লা তুই রিপিট করবে না শুধু শুনবে ওকে এখানে দুইজন কি আছে সেটা তুমি হচ্ছে পরে আমাকে বলবে তুমি কি বুঝলে আমি আগে শুধু ডায়লগগুলো বলছি ওকে ওকে আসসালামু আলাইকুম আসসালাম লা তুই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আনা কামাল আহলান কামাল ওয়া আনা কাসিম আহলান কাসিম মাযা তালাবু আলআবু কুরাতাল কদম হাল আলআবু মাআকা তাআল নুবাইদান এখন তুমি ইসলামি ওয়া তুইদ বাদি আমার পরে রিপিট করবে ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম আনা কামাল আনা কামাল আহলান কামাল Ahlan Kamal. Wa ana Qasim. Wa ana Qasim. Ahlan Qasim. Ahlan Qasim. Madha tal'abu? Madha tal'abu? Al'abu kurat al-qadami. Al'abu kurat al-qadami. Hal al'abu ma'aka? Hal al'abu ma'aka? Ta'al. Ta'al. নাও আমি হব কামাল তুমি হবে কাসিম ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আনা কামাল আহলান কামাল ওয়া আনা কাসিম আহলান কাসিম মাযা তালাবু আলআবু কুরাতাল কদমি هل العب معك تعال নাও আক্স আল আক্স অর্থাৎ রিপিট কর এটা কর আমরা বলবো এখন বিপরীত অর্থাৎ তুমি এখন কাসিম হবে আমি এখন না তুমি কামাল আমি কাসিম ওকে এটা আল আক্স মানে অপোজিট অপোজিট আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আনা কামাল أهلاً كمال وأنا قاسم أهلاً قاسم ماذا تلعب؟ ألعب كرة القدم هل ألعب معك؟ تعال أكون نبادن أمرا إخانه وقفو كوري پوربونا كثا بولا شمي أمرا وقفو كورو সাধারণত তো ওয়াকফ করে কথা বলি কিন্তু আমরা এখানে শেখার সময় ওয়াকফ ছাড়া আমরা পুরোটাই পড়বো অর্থাৎ লাস্টে যে ইরাব হারাকাত থাকবে সেটা সহ পড়বো তাহলে আমাদের পরবর্তীতে গ্রামারটা বুঝতে সুবিধা হবে ঠিক আছে নইলে আমরা বলতাম যে আল আবু কুরাতাল কাদাম কাদাম কিন্তু সেটা না বলে কুরাতাল কাদামি বলবো ঠিক আছে কাদাম নাও এখন তুমি দুইজনের ডায়লগটা নিজেই প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে আসসালামু আলাইকুম
وعليكم السلام انا كمال اهلا كمال وانا قاسم اهلا قاسم ماذا تلعب العب كرة القدم هل العب معك تعال তুমি এখান থেকে কি বুঝলে এটা থেকে একটা বুঝতে পারছো এটা কি নিয়ে আলোচনা করছে এখানে প্রথমে কনভারসেশন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এরপরে এরপরে কি বলল এরপরে জিজ্ঞাসা নাম বলছে নিজেদের আনা কামাল মানে কি আনা কামাল মানে আমি কামাল আমার নাম কামাল আমার নাম না ইসমিতে আমার নাম আর আনা হচ্ছে আমি আমি হই কামাল আমি আনা মানে আমি আনা কামাল ঠিক আছে আর তখন ও কি বলল আহলান কামাল আহলান কামাল মানে কি স্বাগতম কামাল ওয়েলকাম কামাল তার বলে সে নিজের কথা বলছে ওয়া এবং এবং আমি কাসিম আনা কাসিম আমি কাসিম তখন তখন উত্তরে কামাল কি বলছে স্বাগতম কাসিম তাহলে আহলান কাসিম রাইট হ্যাঁ এরপরে কামাল কি বলছে কাসিমকে মাযা তালাবু মানে তুমি কি খেলছো হ্যাঁ তার উত্তরে কাসিম কি বলল আলাবু আলাবু কুরাতাল কাদামি আমি খেলছি পায়ের খেলা ফুটবল যেটা আরবিতে বলে ফুটবল ঠিক আছে এখন তখন কামাল মতলব কি ও কি বলছে বলছে হাল আলাবু মাকা আমি কি তোমার সাথে খেলতে পারি তখন উত্তরে কাসিম কি বলল তাল হ্যাঁ চলো চলো ঠিক আছে ওকে আমরা এখন এরপরে যেটা হচ্ছে দেখো পরের পেজে আছে চারটি ছবি আছে এগুলো সবই খেলা খেলার ছবি প্রথমটি হচ্ছে কুরাতাল কুরাতাল কাদম যখন তুমি নর্মালি বলবে তখন পেজ দিয়ে বলতে হবে কুরাতু ঠিক আছে কুরাতুল কাদামি প্রথম কুরাতুল কাদামি তারপর হচ্ছে কুরাতুস সাল্লাতি কুরাতুস সাল্লাতি তারপর হচ্ছে কুরাতুল ইয়াদি কুরাতুল ইয়াদি এরপর হচ্ছে কুরাতুত তাওবিলাতি হ্যাঁ বলো প্রথমটি কুরাতুল কাদাম হুম এরপরে কুরাতুস সাল্লাতি হুম কুরাতুল ইয়াদি হুম কুরাতু তাওয়িলাতি ওকে কদম মানে পা সাল্লাতি সাল্লাতি মানে হচ্ছে সাল্লাতুন থেকে আসছে সাল্লা মানে আমরা যেটা ওয়াকফ করলে কি হয় সাল্লাহ অর্থাৎ আমরা বাংলায় বলি না সালা বস্তা ঝুড়ি এই সালা শব্দটা হচ্ছে সালা সালা বা বস্তা এটা আরবি থেকে আসছে অর্থাৎ এটা হচ্ছে কুরাতুস সাল্লাতি মানে ঝুড়ির খেলা বাস্কেটের খেলা এটা বাস্কেটবল ইয়াদুন মানে হাত তাহলে কুরাতুল ইয়াদি হচ্ছে হাতের খেলা মানে হ্যান্ডবল আর কুরাতু তাওবিলাতি এটা হচ্ছে মানে টেবিল খেলা কারণ তাওবিলাতুন মানে হচ্ছে টেবিল ঠিক আছে এখন নুবাইদান মানে এটা টেবিল টেনিস টেবিল টেনিস ভেরি গুড এখন প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একবার হচ্ছে টানা এপিসটি পড়ে দাও তাহলে আজকের লেকচার কমপ্লিট আদরসুল আউয়াল কুরাতুল কাদামি الحوار بين كمال وقاسم السلام عليكم وعليكم السلام أنا كمال أهلا كمال وأنا قاسم أهلا قاسم ماذا تلعب؟ ألعب كرة القدم هل ألعب معك؟ تعال كرة القدم كرة السلة كرة اليد كرة الطاولة ما شاء الله আচ্ছা শুধু এইটা আমরা আজকে একবার একটু পড়ে যাই নেক্সট দিন আমরা এটা ভালো করে পড়ব এই পেজটা একটু পড়ো তো ওয়াহিদ ইসনান সালাসা আর ছবিগুলো سمكة سور سكين نظارة نقطة نحر مركب مركب مشت مظلة اوكي
এটা এখন তাহলে আচ্ছা এটা এটা আমরা শেষ করেই ফেলি, ঠিক আছে। ওয়াহিদ মানে কি এক, ইসনানি মানে হচ্ছে দুই, সালাসা বা সালাসাতুন মানে হচ্ছে তিন, রাইট? রাইট, আবার পড়ো। ওয়াহিদ ইসনান সালাসা। আচ্ছা, আর প্রথম ছবিটা কি বলেছে বলতো? প্রথম ছবিটা মাছ, মাছ, মাছ তাহলে কি সামাকাতুন। তারপরে সুরুন অর্থাৎ ফেন্স, ফেন্স বেড়া বা দেয়াল প্রাচীর। তারপরে সিকিনুন চাকু, নাইফ, নাইফ। এরপরে নজরতুন মানে চশমা, চশমা। নজর রাখতে বলি না আমরা, নজর রাখো, ভালো করে খেয়াল রাখো, এই নজর দিয়ে যেটা হচ্ছে নজরতুন, ঠিক আছে, চশমা। এরপরে নুকতাতুন, নুকতাতুন মানে কি ডট বা ফোটা, পয়েন্ট, বিন্দু। তারপরে নাহরুন নদী, এটা হচ্ছে নাহরুন নদী, আর হচ্ছে এটা নীল নদী দেখাইছে, নীল নদের আরবি হচ্ছে নীলুন। হ্যাঁ, নাহরুন মানে নদী। তারপরে তারপরে মার্কাবুন নৌকা, হ্যাঁ, মার্কাবন নৌকা বা কোনো যানবাহনকেও মার্কাবন বলে, কিন্তু সাধারণত নৌকা অর্থে বেশি ব্যবহৃত হয়। এরপরে আছে মুশতুন, মুশতুন মানে হচ্ছে চিরুনি, চিরুনি। তারপরে মিজল্লাতুন, মিজল্লাতুন মানে ছাতা। এখন এটা একটা জিনিস খেয়াল করো, প্রথমে যে তিনটা হচ্ছে ওই তিনটাই যেটা সামাকাতুন সুরুন সিকিনুন তিনটাই সিন দিয়ে। হ্যাঁ, সিনে এখানে দেখো আ সামাকাতে আ, তারপর সুরুনে সু, তারপর সিকিনুনে সি, অর্থাৎ আ ই উ সাউন্ড দিয়ে এখানে হচ্ছে আ উ ই। সামাকাতুনে সা, এখানে সুরুনে সু, আর সিকিনে সি, এভাবে সিকিনুন। পরেরটাতে আবার দেখা আছে নুন দিয়ে তিনটা শব্দ দেওয়া আছে, নজারাতুন নোকতাতুন আর নীলুন, আর নাহরুন পড়লে আকার দিয়ে পড়বো। তাহলে এখানে দেখো নজারাতুন জবর দিয়ে পড়ছি, বা জবর না হলে আমরা এখন ফাতহা বলবো, জবর হচ্ছে ফার্সি শব্দ, ঠিক আছে, যেহেতু আমরা আরবি পড়ছি আরবি ভাষায় ব্যবহার করি, ঠিক আছে। তারপর হচ্ছে দাম্মা কোনটা হবে নোকতাতুন, হ্যাঁ, আর নীলনদ পড়লে নীলুন হলে হচ্ছে কাসরা বা জের হবে, আর নীলনদটা আমরা না পড়ে আমরা নাহরুন কেন পড়ছি, নীলনদ তো একটা শুধুমাত্র নীল নদের নাম, হ্যাঁ, এটা তো আমরা জানি নীলুন, কিন্তু সেখানে আমরা একটা নাহরুন একটা নতুন শব্দ শেখা হবে যার অর্থ হচ্ছে নদী, ঠিক আছে, নাহরুন। আর পরে তিনটা শব্দ হচ্ছে মিম দিয়ে, মা মু মি, মা হচ্ছে মার্কাবুন, মু হচ্ছে মুশতুন, মুশতুনের অর্থ কি চিরণি, চিরণি। আর হচ্ছে মিজল্লাতুন, মিজল্লাতুন অর্থ কি ছাতা, আমব্রেলা। তাহলে এখানে আরো এই সিন দিয়ে তিনটা শব্দ আবার পড়ো তো, সামাকাতুন সুরুন সিকিনুন, আবার সামাকাতুন সুরুন সিকিনুন, তারপর নজরাতুন নুকতাতুন নাহরুন মার্কাবুন মুশতুন মিজল্লাতুন। ভেরি গুড।